হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজকেও চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে। তো দেখতে পাচ্ছ আজকেও আমি রেডি হয়ে গেছি। দেখো আমি আজকেও একটা জায়গায় যাব। আজকেও একটা জায়গায় যাব বলতে আমি যাব আমার সেই স্পেশাল মানুষের বাড়িতে। আমি মাঝে মাঝে সেখানে যাই, আমাদের দুটো বারে ও আসে, আমি যাই, ওর মা আসে, আমাদের যাওয়া আসা আছে। তো আজকে যাব ওখানে, আজকে আমি সারাদিন ওখানেই থাকবো। ওর বাড়িতে ওর মা আর ও আছে, ওর বাবা এক দেড় বছর আগে মারা গেছে, নেই। তো ওর মা আরও আছে, আমি ওখানে যাবো। আজকে কাকিমাকে আমি বলেই রেখেছি, তোমাকে কিন্তু আজকে আমার ভিডিওতে আসতে হবে কাকিমা। তো কাকিমা বলেছে ঠিক আছে আসবে, এবং আসবে বলতে সারাদিন কাকিমা কি করবে না করবে সেগুলোই দেখাবো, আমি কি করবো না করবো সেটা দেখাবো। আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লাগবে। আজকে আমি ওখানে গিয়ে বেশিরভাগ ভিডিওটা শ্যুট করবো। তো চলো ভিডিওটা স্টার্ট করি, তোমাদের আশা করছি তোমাদের দেখতে ভীষণ ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো আমি কাকিমাদের বাড়িতে চলে এসেছি। আমি এখন এসে উপরে দুতলায় এসেছি, নিচে আছে একতলা। একতলার একটা পোর্শন একটু পুরনো, দেখলে বুঝতেই পারবে তোমরা। আর এই দুতলাটা নতুন, আর আর বাদ বাকি রান্নাঘর, ডাইনিং প্লেস, ঠাকুর ঘর, ওগুলো নতুন করা হয়েছে, ওগুলো তো একদমই নতুন। তো দেখাবো পুরো বাড়িঘর, দেখাবো কাকিমা কী করছে না করছে সেটাও দেখাবো। একটু এলাম উপরে, এবার নিচে যাব। তোমাদেরকে যে কাকুর কথা বললাম, এদের বাড়ি তো একদম রাস্তার উপরে, তাই সারাক্ষণ গাড়ির আওয়াজ হয়। কাকুর কথা বলছিলাম যে কাকু মানে ওর বাবা মারা গেছে, ওনার ছবিটা আগে তোমাদের সাথে শেয়ার করি, চলো। দেখতে পাচ্ছ এই ছবিটা, এই ছবিটা হচ্ছে কাকুর ছবি। উনি ভীষণ ভালো মানুষ ছিলেন, ভীষণ ভালোবাসতেন আমাকে, এত ভালো ছিলেন। উনি নেই এখন, আর কি আর করা যাবে। তো যাই হোক, এবার নিচে গিয়ে আমি কাকিমা কি করছে না, এছাড়াও কাকিমাদের বাড়িতে আরো অনেক ছোটখাটো সদস্য আছে, অনেক কুকুর আছে। কাকিমার কুকুরের বিজনেস আছে, তো তাই জন্য অনেক ধরনের অনেক কুকুর আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, কাকিমা কি করছে না করছে শেয়ার করব। তো এবার আস্তে আস্তে নিচে যাই, নিচে গিয়ে দেখাই কাকিমা কি করছে, আর বাড়িটাও পুরো তোমাদের ঘুরিয়ে দেখাবো। চলো যাওয়া যাক। আমি নিচে গিয়ে দেখো, দেখাবো কাকিমা কি করছে। আমাদের এখানে যেমন অনেকগুলো কুকুর আছে বললাম, একটা কুকুর ছানাও আছে, একটা কুকুরের মানে বাচ্চা হয়েছে, একটাই বাচ্চা হয়েছে, তাকে কাকিমা এখন দুধ খাওয়াবে, কেনা দুধ আর কি, এমনি ওদের যে রয়্যাল ক্যান না কি আছে সেই দুধ খাওয়াবে। তো সেটাই এখন দেখাবো, চলো দেখানো যাক, নিচে যাবো। দেখো এই একটা ছোট্ট কুকুর ছানা, ওই রান্না বসানো হয়ে গেছে,
আমি আজকে এখানে এই প্রেশার কুকারে চিকেন করছি, প্রেশার কুকারে চিকেন করছি। তারপর কাকিমার বাদ বাকি রান্না করা কমপ্লিট হয়ে গেছে, তো আমি প্রেশার কুকারে চিকেনটা করে নিই, তারপর লাঞ্চটা করে নেব। তারপর এখন আবার উনি রান্না করবেন, উনি তো ক্যামেরার সামনে আসবেন না বলেই দিয়েছেন, কারণ উনি দরজা পান। ও ঠিক আছে, বাদ দাও। তো এখন অনেক বেলা হয়ে গেছে, বৃষ্টি আরম্ভ হয়ে গেল বলে আমার ইউটিউবে আমার মানে ভিডিওটা করতে আমার লেট হয়ে গেল, নানান কাজ করতে গিয়ে। তো মাংস বসান হয়ে গেছে, মাংসটা হয়ে যাক, তারপর আমি দেখাচ্ছি মাংসটা কেমন দেখতে হলো, তারপর আবার কথা বলছি তোমাদের সাথে। চল, আমাদের দুপুরবেলা লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। প্লিজ তোমরা একটু মাইন্ড করো না, আমি একদম ভুলে গেছি দুপুরবেলা চিকেনটা কেমন হয়েছিল দেখাতে, একদম মাথা থেকে আউট হয়ে গেছে। প্লিজ কিছু মনে করো না, আমি নেক্সট টাইম এভাবে চিকেন বানালে আমি নিশ্চয়ই দেখাবো চিকেনটা কেমন হয়েছে। সরি, একদম সরি। আর আজকে সকালবেলার পর ভিডিওটা বানানো হয়নি, কারণ আমি একটু বাইরে গেছিলাম। আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, নিম্নচাপ হবে তো বলেই ছিল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি হচ্ছে। তোমাদের দেখাচ্ছি, দাঁড়া। দেখতে পাচ্ছ, দেখো কন্টিনিউ এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে। তখনও আমরা যেখানে গিয়েছিলাম যে মার্কেটে আর কি, আমাদের এখানকার মার্কেটে, সেখানে গিয়ে আমরা যে মার্কেটে গিয়েছিলাম সেখানে গিয়ে আমরা আটকে পড়েছিলাম, এত বৃষ্টি হচ্ছিল। আমরা ওখানে আমাদের এই বাড়ির আর কি, আমার স্পেশাল মানুষ যার কথা বললাম, আমার হবু শ্বশুর বাড়ির জন্য একটা ডাইনিং টেবিল আর চেয়ার অর্ডার দিতে গিয়েছিলাম, সেটা আজকে বিকেলবেলা আসার কথা, কিন্তু এত বৃষ্টি হচ্ছে। আজকে আসতে পারবে কিনা সন্ধ্যেবেলার মধ্যে আমি জানি না, নাও আসতে পারে, যদি চলে আসে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। ওটা কিনতে গিয়েছিলাম, বাইরে গিয়েছিলাম বলে ভিডিওটা করা হয়নি, আর ভিডিওটা করতাম আমি, কিন্তু এত বৃষ্টি হচ্ছিল ফোন বার করে ভিডিও করা পসিবল হয়নি। প্লিজ আর কিছু মাইন্ড করো না, আর আমরা আমি যদি আজকে সন্ধ্যের মধ্যে চলে আসে আমাদের এই ডাইনিং টেবিলটা, তো আমি দেখিয়ে দেবো, তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর একটা জিনিস শেয়ার করবো এখন আমি তোমাদের সাথে, এবারে যে সদস্যগুলো বললাম না, অনেক কটা সদস্য আছে আমাদের এখানে, অনেক কটা কুকুর আছে, সেই সদস্যগুলোর সাথে তোমাদেরকে দেখা করিয়ে দিই। চলো, ওদের কেমন মানে কটা আছে আমাদের এখানে, এ বাড়িতে আটটা মতো, আটটা কুকুর আছে। ইয়েস, ঠিকই শুনেছ, আটটা কুকুর আছে, বিজনেসের জন্য পরে আরও বাড়বে। তো আটটাকেই এখন দেখাতে পারবো কিনা জানি না, এক একটা কুকুর এক এক রকম জায়গায় রাখা থাকে, তো সেই জন্য তো চলো যতগুলো পারবো ততগুলোকে আমি তোমাদের সাথে শেয়ার করে দিই। একটা ল্যাব আছে, একটা জার্মান শেপার্ড আছে, লাসা আছে, স্পিচ আছে, অনেক কিছু আছে। তো চলো ওদের সাথে শেয়ার করে, ওগুলোকে মানে যতগুলোকে পারবো ততগুলোকে তোমাদের সাথে শেয়ার করে দিই। চলো যাওয়া যাক, জানলাটা আগে বন্ধ করে দিই, জানলাটা বন্ধ করে দিলাম, এবার আস্তে আস্তে চলো যাই কুকুরগুলোকে দেখাই। চলো তোমার আমার সাথে, দেখো এখানে জার্মান শেপার্ডটা শুয়ে আছে, এই যে ল্যাব চলে এসেছে, একটা স্পিচ চলে এসেছে, চলো বাইরে গিয়ে তোমাদেরকে দেখাই। চলো বাইরে গিয়ে তোমাদেরকে এদেরকে দেখিয়ে দিই, চলো। দেখতে পাচ্ছ এখানে তিনটে রয়েছে, এটার নাম হচ্ছে জেনি, জেনি বুড়ি, এইটার ছোটটার নাম হচ্ছে টুকটুকি। আরে জেনিটা, জেনিটা এত পদপাস না, কাউকে আদর করতে দেয় না। এটার নাম হচ্ছে অ্যানা, জেনি রামান, এখানে তিনটে আছে, ওই দিকে দেখো একটা চলে যাচ্ছে, ওখানে একটা, দুটো আছে ওখানে, একটা ঘরে মনে হয় ঘুমোচ্ছে। দেখে নিয়েছো তোমরা এদেরকে, জেনি জেনি কাম কাম জেনি কাম।
চিনি কম, চিনি কম, চিনি কম দিবি, চিনি কম। চিনি কম, চিনি কম, চিনি কম। দেখছো তো আরো সব অন্যান্য জায়গায় আছে, বাকিগুলোকে তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো। তো বাকিগুলোকে তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো, এখন এই কটাকেই দেখালাম, বাকিগুলো ঘুমোচ্ছে। বাকিগুলোকে পরে শেয়ার করে দেবো, এখন এই কটাই দেখালাম। তো চলো এবার দেখা যাক কি করা যায়। তো আজকে আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, যে উনি আর কি, যিনি ক্যামেরার সামনে আসতে লজ্জা পান, উনি খুব সুন্দর আজকে একটা চিকেন রেসিপি রান্না করছেন। রান্নাটা দেখাবে কিন্তু ক্যামেরাতে আসবে না, এমন মানে অবস্থা, বাজে অবস্থা। তো ঠিক আছে, যে রান্নাটা করছে সেটাই দেখাই, কি রান্নাটা করছে দেখো। চিকেন চাঙ্গেজি না কি রান্না করছে, দেখতে তো ভীষণই সুন্দর হয়েছে, ইয়ামি ইয়ামি, আশা করছি খেতেও ভালো হবে। তো দেখা যাক, খাওয়ার পর আমি তোমাদেরকে জানাবো কিরকম টেস্ট হলো, আশা করছি ভালোই হবে। তো ঠিক আছে, রান্নাটা কমপ্লিট হয়ে যাক, তারপর খাওয়ার সময় তোমাদেরকে রিভিউটা দেবো কিরকম হয়েছে রান্নাটা। চলো, দেখতেই পাচ্ছ আমি বাড়ি চলে এসেছি। ওখানে আর সরি তোমাদেরকে চেয়ার টেবিলটা দেখাতে পারলাম না, কারণ আমি রাত্রি হয়ে যাচ্ছিল বলে, অনেকটা রাত্রি হয়ে যাচ্ছিল বলে আমি বাড়ি চলে আসতে হয়েছে। আর কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, অত রাত অব্দি তো ওখানে থাকা পসিবল না, তাই চলে আসতে হয়েছে, কারণ তখনও চেয়ার টেবিলটা এসে পৌঁছায়নি। নেক্সট যেদিন আমি যাবো ওদের বাড়িতে, আশা করি মানে টিউসডে, টিউসডে তে মানে মঙ্গলবার দিনকে আমি আশা করছি ওখানে ওদের বাড়ি আবার যাব। তো তখন আমি তোমাদেরকে চেয়ার টেবিলটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর একটা জিনিস দেখাবো, কাকে মা কি কি গাছ টাছ আছে সেগুলো তোমার সাথে তোমাদের সাথে শেয়ার করব। তো মঙ্গলবার দিনকে দেখিয়ে দেবো চেয়ার টেবিল গুলো কেমন হয়েছে, আশা আমি বলতে পারি তোমাদেরও খুব পছন্দ হবে, কারণ খুব সুন্দর হয়েছে চেয়ার টেবিল গুলো। আমি গিয়েই তো কিনতে গিয়েছিলাম চেয়ার টেবিলটা, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, নেক্সট দিন শিওর শেয়ার করে দেবো। আমি তাই চলে এসেছি বাড়িতে, আমার রাতের ও যে চিকেনটা বানালো, চিকেন চাঙ্গেজি, চাঙ্গেজি, তো ওইটা আমি নিয়ে এসেছি, রাত্রিবেলা ডিনারে খাবো। তো ওটা যখন খাবো আমি তোমাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে, রিভিউটা দিয়ে দেবো, আশা করছি ভীষণ ভালো হবে, কারণ এটা আমি ওর হাতে আর একবারও খেয়েছি, ওর হাতে এই রেসিপিটা দারুণ হয়েছিল সেবারেও, আশা করছি তাই ভালো হবে। তো বাড়িতে চলে এসেছি, এবার দেখা যাক কি করা যায়। এখন আশা করি সেরকম কিছু করার নেই, বিছানাটা সকালে গুছিয়ে গেছিলাম কিন্তু একটু এলোমেলো হয়ে গেছে, বাবা মা মনে দুপুরবেলায় ঘরে শুয়েছিল আমার ঘরে, তো সেগুলো একটু ঠিক করে নি। আর রাত্রিবেলা ডিনার করব, ডিনারে দেখাবো যে ওটা কেমন হয়েছে। চলো নিয়ে চলে এসেছি, তোমাদের ডিনারটা দেখিয়ে দিই। হচ্ছে ডিনার রুটি, তোমাদের চিকেন চাঙ্গেজি, তো আমি খাই, খেয়ে খাওয়ার পর জানাবো তোমাদের কেমন হয়েছে। চলো ডিনারটা ঝটপট করে নিই, আমি লোক সামলাতে পারছি না, আমি ডিনারটা করে নিই। চলো,
এন্ড করছি, আর কিছু দেখানোর নেই। রেসিপিটা জাস্ট, রান্নাটা জাস্ট অসম হয়েছে, রিভিউটা দেবো বলেছিলাম, দারুণ রান্না হয়েছে। আজকে আর কিছু করার নেই, এবার আমি ডিনারটা কমপ্লিট করে নেব, নিয়ে মশারি টাঙিয়ে ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, খুব তাড়াতাড়ি আমি আমার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা। তো আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই।